দিচ্ছেন। শিক্ষার্থীদের 9 দফা দাবি ছিল, এর মধ্যে 1 দফা দাবি চালিয়ে যাচ্ছে। এখন আপনাদের দাবিটা কি? আমাদের দাবি সমস্ত হত্যার বিচার, সেটা শুনির কাছে না, সেটা জনতা করবে সেই বিচার। আমাদের দাবি সমস্ত ছাত্রদের যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, সাধারণ মানুষ যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, বাংলাদেশের নাগরিক যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের সবার মুক্তি, গণহয়রানি বন্ধ করা, গণহত্যা বন্ধ করা এবং দেশের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা, এবং সেটা ফিরিয়ে আনবে জনতা। অনেকেই বলছে যে এই শিক্ষার্থীদের যে আন্দোলনটা শুরু হয়েছিল, আন্দোলনটা কিন্তু যৌক্তিক ছিল, অনেকেই বলেছে। কিন্তু আমাদের শিশু সমাজ, শিল্পী সমাজ, সংস্কৃতি কর্মী, এরা এখন যেভাবে সোচ্চার হয়ে এগিয়ে এসেছে, এরা যদি আরো আগে আসতো তাহলে হয়তো এতগুলো প্রাণ নাও ধরতে পারত, এরকম একটা প্রশ্ন এসেছে। আপনারা এতদিন পরে কেন সোচ্চার হলেন? অনেকেই পার্সোনাল জায়গা, সোশ্যাল মিডিয়া অনেকেই শুরু থেকে ছিল, সবাই এরকম না যে সবাই ছিল না, কিন্তু একটা যখন একটা অনেক জটিল পরিস্থিতি তৈরি হয়, অনেক বিষয়টা থাকে বা অনেক কিছু ঘটে, এবং আপনি বুঝছেন 15 বছরের এক ধরনের মুখ বন্ধ করার একটা শাসন ব্যবস্থা, তারপরে অনেকে অনেক যার যার অবস্থা, কিন্তু এটা যখন সীমা ছাড়া হয়ে গেছে তখন মানুষ আসছে। কথা হলো যে একটি গণ আন্দোলন, মানুষ কখন আসছে, মানুষ আসছে কিনা এটা কখন আসছে, কে আগে কি বলে, এসব নিয়ে বিভাজনের সময় এখন না, সবাই যে আসছে এটাই যারা আন্দোলনকারী ছিল তাদের এবং যারা জনতা তাদের জন্য। এই যে সংকট তৈরি হয়েছে, এই সংকট সমাধানের ক্ষেত্রে আলোচনার কোনো পথ খোলা রয়েছে কিনা, বা আপনাদের অন্য আলোচনা পথে এতগুলো লাশের দেয়াল পেরিয়ে তো আলোচনার আর সুযোগ নেই? এটা তো গণহত্যা, এই গণহত্যার পরে মানে আলোচনা তদন্ত কমিটি, এই যে প্রাচীন যে পদ্ধতি, এই পদ্ধতির কোনো অবস্থা যদি রাখতো তাহলে নিশ্চিত করতো, কিন্তু সেই অবস্থা আলাপে যাবে, আপনাকে লাশগুলো ছেড়ে দেবেন। বের হয়েছেন বা হয়তো সময়ের প্রয়োজনে অনেক একাত্মতা ঘোষণা করেন, আবার আমরা গতকালকে কিন্তু অন্য দেখেছি যারা হয়তো অন্যভাবে হয়তো কথা বলেছে, আমরা দেখেছি এই বিষয় নিয়ে তারা তাদের ধরনের ভয় ভীতি তাদেরকেই দেখছি, কোন কোথায় কে কি করছে, কে কি করছে, এই সব কারণ তারা এখন সরকার অনেক।